হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। সবাই ভালো আছেন আশা করছি। আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট একটা ছানার জিলাপির রেসিপি শেয়ার করব। আর ছানার জিলাপি আমার খুব পছন্দের একটি খাবার। বাইরে থেকে সবসময় কিনে খাওয়া পসিবল হয় না, তো বাসায় কিভাবে খুব সহজে আর পারফেক্ট দোকানের চাইতেও বেশি স্বাদের একটা জিলাপি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে। জিলাপিটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম, তুলতুলে একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। মুখে দিবেন আর নাই হয়ে যাবে এরকম একটা জিলাপি। সত্যি মানে এতটা টেস্টি, দোকানে যে আমরা ছানা জিলাপিগুলো খাই সেগুলোর থেকেও কিন্তু টেস্টি। অবভিয়াসলি বাসায় বানানো, সো এটা হেলদিও বলা চলে। আর আমি যে টিপসগুলো দিব সেগুলো যদি ফলো করেন একদম পারফেক্টভাবে এই জিলাপিটা তৈরি করতে পারবেন আশা করছি। আর রেসিপিটি ভালো লাগলে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এর জন্য যা যা লাগবে এক নজরে দেখে নিই। এখানে 1 কেজি দুধের ছানা কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চিমটি বেকিং সোডা, 3 টেবিল স্পুন ময়দা, ½ টেবিল স্পুন সুজি, ½ টেবিল স্পুন চিনি, আর এখানে 1 টেবিল স্পুন গুঁড়া দুধ ব্যবহার করবেন। সো সবগুলো উপকরণ এখন একসাথে করে মিশিয়ে নিব। আর ছানাটা অবশ্যই পারফেক্টলি হওয়া দরকার, না হলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে খুব ভালোভাবে মথে মাখিয়ে নিব। আর এই কাজটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। তাড়াহুড়ো করে একদম মাখিয়ে বানিয়ে ফেললে কিন্তু জিলাপিটা সফট হবে না আর খুব ভালোও হবে না। সো একটু 3-4 মিনিট 5 মিনিট সময় নিয়ে ছানাটা ভালোভাবে মথে নিতে হবে। প্রথম পর্যায়ে ছানাটা খুব নরম মনে হবে যে এটা দিয়ে কোনো জিলাপি তৈরি করা যাবে না বা এটা কীভাবে রোল করব। খুবই সফট থাকবে। যখন আপনি কিছুক্ষণ মাখাবেন, মাখানোর পরে দেখবেন যে ছানাটা প্লেট থেকে ছেড়ে আসছে। তো একটু ধৈর্য নিয়ে ছানাটা কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেবেন। আর এই ছানাটা মাখানোর কাছেই কিন্তু মিষ্টিটা কতটুকু ভালো হবে সেটা নির্ভর করে। তো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট ছানা তৈরি হয়ে গেছে। মিষ্টির জন্য ডো তৈরি হয়ে গেছে। এখন হাতে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আর এটা খুবই সহজ ব্যাপার, সবাই জানি আমরা কিভাবে ছানার জিলাপি তৈরি করতে হয়। একটা দড়ির মতো রোল করে নিব, দড়ির মতো লম্বা করে নিব, তারপরে সাইড থেকে মুড়ে যে যেরকম শেপে যে যেরকম ডিজাইনে বানাইতে চান সেভাবে বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে করে এখন আমি সবগুলো বল থেকে লেচি কেটে জিলাপি তৈরি করে নিচ্ছি। আমি এখানে মোটামুটি বেশ কয়েকটা জিলাপি তৈরি করেছি, 10টা মতন। আর জিলাপি সাইজগুলো এখন দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু ভাজার পরে আর সেরাই দেওয়ার পরে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, অনেক বড় বড় জিলাপি হয়ে যায়। সো এইভাবে মুড়ে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 10টা জিলাপি হয়েছে। আর এই ছানার জিলাপিটা কিন্তু খুবই সুস্বাদু লাগে, একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপি ফলো করে, তাহলে একদম পারফেক্ট দোকানের চাইতেও দারুণ একটা ছানার জিলাপি আপনি তৈরি করতে পারবেন। তো ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, এখন জিলাপিগুলো ভাজবো। তেলটা হালকা নিচ থেকে যখন একটু বাবলস আসবে, এই পর্যায়ে কিন্তু জিলাপিগুলো ছেড়ে দিতে হবে। আর অতিরিক্ত গরম করে জিলাপিগুলো ছাড়বেন না তেল, এতে করে কিন্তু পুড়ে যাবে, একদম বার্ন হয়ে যাবে আর ভালোভাবে মুচমুচে করে ভাজা হবে না। তো এই পর্যায়ে চুলাটা আর একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে জিলাপিটা বেশ লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে। সবগুলো জিলাপি দিয়ে দিলাম।
দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই দেখবেন জিলাপিগুলো ফুলে একেবারে টপা টপা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবগুলো জিলাপি আমার ফুলে গেছে। ফার্স্ট টাইম ট্রাই করতে গেলে অনেকেরই জিলাপিটা হয় না, আর ছানার জিলাপি বেশ কষ্টসাধ্য বানানো, মেজারমেন্টগুলো ঠিক না হলে বা ঠিকভাবে বানানো না হলে এটা ভেঙে যায় বা শিরায় দেওয়ার সাথে সাথে চুপসে যায় বা গলে যায়। তো হয়ে গেছে একদম লাল লাল করে, ঠিক এইরকম কালার হলেই উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি ব্রাউন যদি আপনারা আর একটু ব্রাউন করতে চান তাও করতে পারেন, এটা করলেই এনাফ, আমার কাছে এটাই ভালো লাগে। তো উঠিয়ে নিলাম, এখন চিনি শিরা করব। এজন্য আমি ফ্রাই প্যানে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। আর এই 3 কাপ পানির মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর সাথে 3টা এলাচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এটাকে বলক আসার জন্য রেখে দিলাম করব। আর এদিকে আমি দেখে দিচ্ছি জিলাপিগুলো কতটা ক্রিস্পি হয়েছে, শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বলক এসে গেছে, এখন এই চিনির শিরাটা আমি 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আর এই শিরাটা 1 তার বা 2 তার এরকম কিছু হওয়ার দরকার নেই, বেশ 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই হবে। এখন একটা ছড়ানো পাত্রে শিরাটা আমি ঢেলে নিলাম, নিয়ে এর ভিতরে আমি এখন ছানার জিলাপিগুলো দিয়ে দিব। ছড়ানো পাত্র এই জন্যই বলছি, এই জন্যই নিয়েছি, কারণ জিলাপিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আপনারা পারলে আমি যে পাত্র নিয়েছি এর থেকেও একটু বড় সাইজের পাত্র নেবেন, তাহলে জিলাপিগুলো খুব ভালোভাবে রসগুলো সোক করবে এবং ভালোভাবে ফুলবে। এখন ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো রস খেয়ে একেবারে টুইটুম্পুর হয়ে গেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।